বুঝেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ঠান্ডা ঠান্ডার মধ্যে আমার ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। অনেক ঠান্ডা আজকে, প্রচুর ঠান্ডা, পানিগুলো আইস হয়ে গেছে। এই যে পার্কের কাছ দিয়ে আসতেছি, আইস হয়ে গেছে, এল অবস্থা। আকাশে সূর্য নাই, সূর্য সূর্য নাই, হালকা হালকা এই যে পানি, আইস বরফ হয়ে গেছে, পুরো পানি আইস হয়ে গেছে। যে এই যে এই যে আয়নার মতো দেখা যায়, এই ভাঙা। এখন সূর্য উঠছে 11:17 বাজে। এখন সকালবেলা এত রোদ ছিল না, এখন রাত সূর্যটা উঠছে পুরোপুরিভাবে, কিন্তু ঠান্ডা আছে। সকালে প্রচুর ঠান্ডা ছিল, রোদে তো উঠলে একটু ঠান্ডাটা কম লাগে। সূর্যটা উঠলে তো একটু ভালো লাগে, সূর্যটা থাকলে তো। সবাইকে শুভ সকাল। এটা সকালবেলার ভিউ, আপনারা সবাই ভালো থাকবেন। আমি একটু কেনাকাটা করতে যাচ্ছি, আচ্ছা স্কুলে দিয়ে আসছি। আখিগুলো দেখলাম চু করে হুড়াল দিল ওই পাশে, অনেকগুলো পানিগুলো কিন্তু স্নো বরফ হয়ে গেছে, দুইটা উড়ে যাচ্ছে। উড়ে দুটো ওই পাশে চলে গেল, ওই পাশে চলে যাচ্ছে উড়ে উড়ে। রিক স্নোর মধ্যে কীভাবে হাঁটে, স্নোর মধ্যে হাঁটে কীভাবে, এগুলো বুঝি না। ওই সবগুলো উড়তেছে একসাথে চলে যাচ্ছে উড়াল দিয়ে ওই পাশে। এগুলো কতগুলো আছে, কুকুর নিয়ে যেতেছে, বিদেশি বিদেশিগুলো কুকুর নিয়ে হাঁটে। আমার কুকুর দেখলে কেমন জানি কিন কিন লাগে। স্নোর মধ্যে হাঁটতে আছে, তিনটে কি সুন্দর, স্নোর মধ্যে হাঁটতে আছে। যাই, এগুলো আমি আবার রোদ ওঠে আবার ছায়া পড়ে, এল অবস্থা আর কি, এল অবস্থা। এখানে তো আছে কতগুলো পাখি, এই যে। তাহলে যাই, কী কী বাজার করে আনি আপনাদের সাথে শেয়ার করবো। এই যে পানিগুলো আইস হয়ে গেছে, আইস হয়ে গেছে পানিগুলো, আয়নার মতো দেখা দেয় পানিগুলো, আইস এই যে আইস হয়ে গেছে। আমার ছেলেকে ওই দিন ঘুরাইতে আনছে কিন্তু সন্ধে হয়ে গেছে, উইকেন্ডেতে কাজের জন্য আনতে পারি না। ও ছোট খেলতো, ওই যে পাশে একটা হাঁস উঠতেছে পাখি, যে স্নোর মধ্যে আইসের মধ্যে কীভাবে দাঁড়ায় এগুলো, বাপ এরকম ওয়াক পুলিশের পাশে দাঁড়ায় আছে। এই তো বাজারে গেলাম, যে পোলার চাল, ছেলের কুকিজ, কাবাব মশলা,
শানের পরে মিল্ক চিনি এখানে মুরগি মাংস এগুলো গরুর গরু ওরা সিম ধনিয়া পাতা আর একটা চাল আনছি ওটা উপরে রয়ে গেছে ছেলে আনবে এটা ছেলে আইসক্রিমটা ভিজে রাখি আগে চিপস মাঝে গেলে যে কী কী আরও বাকি দেখা যায় এখান থেকে অনেক কিছু ছেলে দিছে তেরোটা ছেলে পাইছি দেখে জিনিসপত্র আনতে অনেক কষ্ট হয়েছে আমার অনেক কষ্ট এখন আমার ছেলেকে যে স্কুল থেকে আনতে হবে ওকে তাহলে আল্লাহ হাফেজ। আজকে রান্না বান্না রুই মাছ দিয়ে ফুলকপি না রুই মাছ না সরি এটা মিগেল মাছ আনছিলাম রুই মাছটা সাইজ মতো পাই নাই সেই জন্য মিগেল মাছ আনছি দেখি আজকে আমি খাই নাই কখনো মিগেল মাছ কেমন দেখি বাচ্চারা রুই মাছ বলবো মিগেল মাছ বলে খাবে না মিগেল মাছ আসলে আমিও খাই না আজকে দেখি কি অবস্থা টমেটো ধনিয়া এই তো মিগেল মাছ দিয়া ফুলকপি আলু টমেটো ধনিয়া পাতা দিলাম হয়ে গেছে এখন চার নিভিয়ে দিব কমপ্লিট হয়ে গেছে আমার রান্না বান্না এই তো আজকে দাঁতের ডাক্তারের কাছে যাব 3টার দিকে এখন 1টা বাজে ওকে তাহলে আবার পরে কথা হবে আল্লাহ হাফেজ।